130 কোটির ভারতবাসীর এবং 10 কোটি বাংলাদেশীর হয়ে লড়াই করছি। সামনে বাধা কাউকে মানব না। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার পুলিশকে সাবধান করে দিন, এরা হয়তো বিজেপির সঙ্গে টাকা খেয়ে এই ধরনের কাজ করছে। সামনে পড়লে ছাল চামড়া ছুলে দেবো। 10 কোটি মানুষের জীবন নিয়ে লড়াই হচ্ছে, এর মাঝখানে কাউকে মানব না। এরা শেষ লড়াই, হয় মাথা তুলে বাঁচবো নয় মরবো। এই দেশকে বাঁচাতে হবে এই বিজেপির হাত থেকে। আমাদের লড়াই শুধু বিজেপি আরএসএস এর বিরুদ্ধে। আমরা দেশবাসী হিন্দু মুসলমান সবাইকে বলছি, আমাদের সঙ্গে আসুন, পথে নামুন। এনপিআর এর লোক যদি আপনার বাড়িতে করতে আসে, একটা দরজায় কড়া নাড়লে গ্রামকে গ্রাম রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে যাবেন। তাকে মারধর করবেন না, তাকে বলবেন ভাই তুমি বাড়ি ফিরে যাও, সিচুয়েশন খুব খারাপ, আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না, মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, কেউ আমরা কোন তথ্য লোক আক্রমণ করবো না। এই 2003 নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, তাতে সব মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সোনিয়া গান্ধী হোক, আর যেই হোক, আমরা দেখবো কারা কারা আমাদের এই দাবিগুলোকে মানছে, তাহলে তারা আমাদের প্রতিনিধি। আর যদি বলে এনপিআর করতে হবে, জেলখানা তৈরি হবে, এনপিআর এর জন্য আমি তাদের ট্রেনিং দিচ্ছ, আমরা তাহলে কিন্তু সরকারকে বলছি, যদি আমার মা বোনের ইচ্ছতে হাত পড়ে যায়, যদি আমার পায়ের তলা থেকে জমি কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা যুদ্ধ করবো, লড়বো, বিনা যুদ্ধে প্রাণ না দিয়ে গোলামি স্বীকার করবো না। আসামের মানুষ যেটা করেছে তারা ভুগছে, বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বাংলার মাটি থেকে উৎখাত করবে। এই 3টে সিটে যে হার হয়েছে বিজেপি, সেটা বাংলা মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের বিষয় এটা নয়। কিন্তু এখন আমাদের একমাত্র টার্গেট হচ্ছে বিজেপিকে ভারতবর্ষ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেবো। কিন্তু আমাদের এই লড়াইয়ে আমরা অন্য কোনো দলকে আক্রমণ করছি না। কংগ্রেস সিপিএম তৃণমূল, তোমরা রাজত্ব করো, লুট করো, কাটমানি করো, আমাদের পায়ের তলা থেকে মাটিটা ছিল না, আমার মা বোনকে ঘর থেকে ছিনিয়ে নিয়ে যেও না, আমরা তোমাদের সব গুণা মাফ করে দেবো। কিন্তু বিজেপিকে আমরা শেষ করে দিতে চাই। কিন্তু এর মাঝখানে যদি কেউ আমাদের গতিরোধ করে, আমি আপনাকে নাম ধরে বলছি, জয়নগর থানার ওসি আর সাকরাইল থানার ওসি বলছে, এই এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের এই যে সচেতনতা শিবির আমরা করতে দেব না। আমরা 130 কোটির ভারতবাসীর এবং 10 কোটি বাংলাদেশীর হয়ে লড়াই করছি। সামনে বাধা কাউকে মানব না। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার পুলিশকে সাবধান করে দিন, এরা হয়তো বিজেপির সঙ্গে টাকা খেয়ে এই ধরনের কাজ করছে। সামনে পড়লে ছাল চামড়া ছুলে দেবো। 10 কোটি মানুষের জীবন নিয়ে লড়াই হচ্ছে, এর মাঝখানে কাউকে মানব না। আমরা নন্দীগ্রাম আন্দোলন করেছি, সরকার নড়ে যাবে, সরকার পড়ে যাবে, যে আমাদের রাস্তা রোধ করবে। জীবন মৃত্যুর লড়াই, দ্বিতীয় স্বাধীনতার লড়াই চলছে, এইখানে আমরা কাউকে মানব না। সময় আমার শেষ হয়ে গেছে, ক্ষমা করবেন, আমার পরবর্তী বক্তা প্রসেনজিৎ বোস মঞ্চে উপস্থিত আছেন, আইনের দিকগুলো আরো বিস্তারিত আপনাদের বলবেন, কিন্তু কথা একটাই হলো, আমাদেরকে সব ভুলে ধর্ম বর্ণ জাতি সমস্ত ভুলে গিয়ে হাতে হাত ধরতে হবে। কেউ ভাববেন না এটা মুসলমানের বিপদ, কেউ ভাববেন না এটা হিন্দুর বিপদ, এটা ভারতবাসীর বিপদ। পুরো দেশটাকে এরা লুট করে বিক্রি করে দিচ্ছে, আমাদের কাগজপত্রে এরা লাগিয়ে রেখেছে। কাগজপত্রে যে কথা উকিল বলবে তাকে একটাই বলবে, তুই আমার 70 বছর পুরনো আমার দাদুর জন্ম সার্টিফিকেটে, আমার দাদির স্কুল সার্টিফিকেটে, আমার একটা জমির কাগজ বানিয়ে দে, না দিতে পারলে ওখানেই ওকে চাপ যাবেন। তুমি ভোকা মানুষকে, গরিব মানুষকে ভোকা বানিয়ে কিছু পয়সা কামানোর ধান্দা করছো। এই চিড়িং ভাইরা আসামে প্রচুর কামিয়েছে, এখানে মানুষের দুঃখ বিক্রি করে এরা পয়সা রোজগার করতে চায়। এলে পাল্লাই করবেন না, আমরা কেউ কাউকে কাগজ দেখাবো না, আমরা সবাই ভারতীয়। আমার একটা ভাইকে একটা বোনকে কেউ যদি হাত লাগায়, তার অবস্থা আমরা সেখানেই ব্যবস্থা করে দেবো। আমরা আর কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দিতে চাই না। এর বলে আমি আমার কথা আশেষ করছি।